আপনি ছোট্ট একটা মেশিনের সাহায্যে 10 থেকে 12 রকম ব্যবসা করতে পারবেন আপনি নিজের বাড়িতে। এবং পুরুষ কিংবা মহিলা যে কেউ এই মেশিনটি চালিয়ে মাসে মোটা টাকা আর্ন করতে পারবেন বন্ধুরা। আজকের ব্যবসাটি হচ্ছে পাউচ প্যাকিং এর ব্যবসা। আপনি এই ব্যবসাটি আপাতত দুভাবে শুরু করতে পারবেন। প্রথমত, আপনি বাজার থেকে বিভিন্ন মশলা কিনে নিজের এই ছোট্ট মেশিনে প্যাকিং করে প্যাকিং এর বিভিন্ন রূপ দিয়ে, যেমন 100, 200, 500, 1 কেজি ইত্যাদি, আপনি মার্কেটে সেল করে আর্ন করতে পারবেন বন্ধুরা। দ্বিতীয়ত, আপনার আশেপাশে যদি কোনো কারখানা থাকে আর সেই প্রোডাক্ট যদি প্যাকেজিং করতে চায়, তাহলে আপনার মেশিনে আপনি প্যাকেজিং করে দিয়ে মাসে বিশাল টাকা আর্ন করতে পারবেন বন্ধুরা। তাই এই লাভবান এবং প্রফিটেবল ব্যবসা আপনি কিভাবে শুরু করবেন, আপনি কোথা থেকে মেশিন কিনবেন, কিভাবে মেশিনে অপারেট করবেন, মেশিনের প্রাইস কেমন আছে, ব্যবসার সমস্ত কিছু আলোচনা করা হয়েছে এই ছোট্ট ভিডিওতে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। নমস্কার, আমার নাম সুইটি আছে। আমাদের কোম্পানির নাম রয়্যাল মিশনারি কোম্পানি। আমাদের লোকেশন হচ্ছে কলকাতার সোদপুর মোড়াগাছা, লোকনাথ মন্দিরের অপোজিটই আমাদের অফিস। কেউ যদি আপনারা হাওড়া হয়ে আসতে চান, তো হাওড়া থেকে আপনার L238 বাস ধরতে হবে, বাস ধরে মধ্যমগ্রাম আসতে হবে, মধ্যমগ্রাম থেকে অটো ধরতে হবে, অটো ধরে বলতে হবে মোড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে যাব। আর কেউ যদি শিয়ালদা হয়ে আসেন, তো সেক্ষেত্রে আপনার শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে সোদপুর স্টেশন আসতে হবে, সোদপুর স্টেশন থেকে অটো ধরতে হবে, অটো ধরে বলতে হবে মোড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে যাব। ওখানে আসলে পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে পরে আমরা গাইড করে নেব। আমাদের এখানে তো আপনার 100+ মেশিন পেয়ে যাবেন, ছোট থেকে বড় আপ টু আপনার 25,000 টাকা থেকে আপ টু 25 লাখের আপনি মেশিন পেয়ে যাবেন। ডিপেন্ড করছে আপনাদের বাজেট কিরকম আছে, আপনাদের কিসের উপর আপনারা বিজনেস করতে চাইছেন, তো তার উপরে আপনারা মেশিন কিন্তু পেয়ে যাবেন। আজকে আমি যেই বিজনেসের কথা বলতে চলেছি সেটা হচ্ছে গিয়ে আপনার খুবই ডিমান্ডেবল, আর এই জিনিসটা আমরা সব জায়গাতেই আমরা কিন্তু মানে যেসব জিনিসগুলো আপনার ফুড প্রোডাক্টের উপরেই আমি যদিও কথাটা বলতে চলেছি, কিন্তু আপনার ফুড প্রোডাক্ট যেগুলো আমরা খাই, যেগুলো সেফটির জন্য বা আপনার কোনো একটা মুখরোচক জিনিস যেগুলো আপনার মানে অনেকদিন ধরে স্টোর করে রাখতে পারবো, সেরকমই ধরনের যে কিসের জন্য আমরা একটা যদি কোনো মুখরোচক জিনিস বা চানাচুর বা কুরকুরে বা চিপস যেগুলোই আপনার অনেকদিন ধরে স্টোর করে রাখা যায়, ভালো মতো কোন জিনিসে আপনার মানে কুরকুরে বলুন বা চিপস বলুন চানাচুর বলুন কোন জিনিসটা ভালো মতো রাখা যায়, তো সেই সেসবের ওপরে আমি কিন্তু আপনাকে আজকে মেশিনের কথা বলবো। কি মেশিন, তো আসুন দেখে নেওয়া যাক। এই যে আপনি যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ফুললি অটোমেটিক পাউচ প্যাকেজিং মেশিন, যেটার দ্বারাই আমরা মশলা বলুন বা আপনার চানাচুর বলুন বা চিপস কুরকুরে যাবতীয় আপনি জিনিস কিন্তু আপনারা প্যাকেজিং করতে পারছেন। কারণ দেখুন, আমরা যখন কোনো জিনিস খাই, সেই জিনিসটা যদি ঠিকঠাক মতো প্যাকেজিং না হয়, সেই জিনিসটা কিন্তু নরম হয়ে যায় জিনিসটা, তখন কিন্তু আপনার মার্কেট অতটা চলে না। তো সেক্ষেত্রে আপনারা যদি ঠিকঠাক মতো প্যাকেজিং করে আর চেন ওয়াইজ প্যাকেজিং করে যদি সেল করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার জিনিসটা কিন্তু ভালো মতো আপনার কিন্তু সেল হচ্ছে। তো সেই সেলটা করার জন্য তো আমাকে ঠিকঠাক মতো প্যাকেজিং করতে লাগবে। তো আমি প্যাকেজিং মেশিনের ওপরেই আজকে আপনাদের সাথে কথা বলবো। তো দেখতেই পাচ্ছেন যে মেশিনটা যেটা রয়েছে, এটা হচ্ছে আপনার হপার। হপারে আপনি সেটা মশলা বলুন বা চিপস কুরকুরে চানাচুর যাই হোক না কেন, আপনি কিন্তু এই হপারের আপনি দিয়ে কিন্তু র মেটেরিয়ালটা আপনি এখানে আপনার এখানে আপনার রোল সিস্টেম রয়েছে, এখানে আপনি যে র মেটেরিয়াল যে পিপিটা, এখানে আপনি পিপিটা সেট করে দিলে পরে আপনার কিন্তু এখান থেকে প্যাকেজিং হয়ে এখানে আপনার শোট আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার কিন্তু জিনিসটা সিস্টেম ওয়াইজ করাই রয়েছে, আপনার সাইডে প্যানেল বোর্ড দেওয়া রয়েছে, আপনি কিন্তু প্যানেল বোর্ড অপারেট করে কিন্তু আপনি মেশিনটা অপারেট করতে পারবেন। এটা ফুললি অটোমেটিক, আপনার কিন্তু চেন ওয়াইজ প্যাকেজিং হবে। এটা হচ্ছে আপনার ফুললি অটোমেটিক পাউচ প্যাকেজিং মেশিন। আপনাকে আগেই বললাম যে একটা মেশিন থেকে আপনি কিন্তু অনেক ধরনের আপনি কিন্তু জিনিস প্যাকেজিং করতে পারছেন। তো ডিপেন্ড করছে আপনি কি করছেন, মশলা করছেন বা চানাচুর করছেন বা চিপস কুরকুরে করছেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। এই একটা মেশিনে কিন্তু আপনি 4-5 ধরনের আইটেম কিন্তু আপনি প্যাকেজিং করতে পারছেন। মেশিনটার কাজই হচ্ছে আপনার প্যাকেজিং করা। র মেটেরিয়াল বলতে দেখুন, আপনার উপর ডিপেন্ড করছে আপনি কিসের উপরে বিজনেসটা করতে চাইছেন। আমি আপনাকে এখানে প্যাকেজিং মেশিনের আপনার কথা বলছি, যে আপনার প্যাকেজিং মেশিন অন্তত প্যাকেজিং করার জন্য আপনার কিন্তু র মেটেরিয়ালের মধ্যে আপনার যে পিপিগুলো আপনি কোথা থেকে পাবেন কি না পাবেন সেগুলো কিন্তু সম্পূর্ণ আমরা আপনাকে গাইড করে দেবো। দেখুন, যদি ঠিকঠাক মতো আপনারা যদি মার্কেট করতে পারেন, আপনারা যদি মার্কেট ধরতে পারেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু 30-35 হাজার টাকা কিন্তু আরামসে আপনারা ইনকাম করতে পারবেন প্রত্যেক মাসে। এবার ডিপেন্ড করছে আপনার সেলের উপরে, আপনি কিরকম সেল করছেন তার উপরে কিন্তু আপনার আর্নিংটা ডিপেন্ড করছে। এটা আপনার পার মিনিটে আপনার 50-60 পিসেস করে প্রোডাকশন হবে।
আচ্ছা মেশিনের প্রাইস কেমন আছে? মেশিনের আপনার স্টার্টিং প্রাইস হচ্ছে 2 লাখ টাকা থেকে স্টার্টিং হচ্ছে। এবার ডিপেন্ড করছে আপনি কত থেকে কত গ্রাম অবধি আপনি প্যাকেজিং করবেন, তার উপর আপনার দামটা ডিপেন্ড করছে। এর থেকেও যদি আপনারা কেউ ছোট মেশিন নিতে চান সেটাও নিতে পারেন। সেটার মধ্যে আপনারা সিঙ্গেল ওয়াইজ প্যাকেজিং করতে পারেন, সেটা হচ্ছে খুবই ছোট মেশিন, ব্যান্ড সিলিং মেশিন, সেটাতেও কিন্তু আপনারা প্যাকেজিং করতে পারছেন। আচ্ছা আমার দর্শক বন্ধুরা মেশিন নিয়ে যেতে যেতে বাড়ি যাওয়ার পরে বা বাড়ি যাওয়ার আগে কিছু হয়ে গেল মেশিনে, মেশিনের উপরে আপনার 1 বছরের ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস থাকবে। যদি 1 বছরের মধ্যে কোনো পেয়ার পার্টসের কোনো প্রবলেম হয় সেটাতে কিন্তু আপনারা রিপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছেন। আর 5 বছরের যে সার্ভিস রয়েছে ফ্রি অফ কস্টে আপনারা কিন্তু 5 বছরের সার্ভিস পেয়ে যাবেন। সম্পূর্ণ ফ্রি, মানে একবার মেশিন নিলে 6 বছর চিন্তা নেই? না, আর কোনো চিন্তা নেই। আচ্ছা, এই ব্যবসায় মার্কেটিং এর সমস্যা হওয়ার কথা না, যদি কোনো মার্কেটিং এর সমস্যা হয় আপনারা কোনো সাহায্য করবেন? নিশ্চয়ই, আমাদের কাছে যারা আপনার রেডি প্রোডাক্ট চায় তো সেক্ষেত্রে আমাদের কাছে যেসব আপনার রিকোয়ারমেন্ট গুলো আসে সেগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো। দেখুন, এটা আপনার খুবই ডিমান্ডেবল একটা বিজনেস রয়েছে। আপনার প্যাকেজিং আপনার সেটা আপনি চানাচুর বা আপনার হচ্ছে কি কোনো মশলার ক্ষেত্রে আপনি যেটাই প্রোডাকশন করুন না কেন তার জন্য কিন্তু প্যাকেজিং এর আপনার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে এই মেশিনটা আপনার খুবই প্রয়োজনীয় একটা মেশিন। আর কোনো মার্কেটে আপনি যদি আপনার ব্র্যান্ড দিয়ে আপনি করতে চান বা আপনার আপনার যে জিনিসটা আপনি প্রোডাকশন করছেন সেটা যদি ঠিকঠাক মতো আপনি যদি সেল করতে চান, আগে কিন্তু আপনার জিনিসটা দেখবে যে আপনার কোয়ালিটি কিরকম রয়েছে। তো সেক্ষেত্রে আপনার যদি আপনি ভালো ব্র্যান্ড দিয়ে বেস্ট কোয়ালিটির আপনি যদি প্রোডাক্ট আপনারা যদি ইউজ মানে করতে চান তো সেক্ষেত্রে আপনার পাউচ প্যাকেজিং মেশিন নিয়ে করতে লাগবে। কারণ প্রথমে কিন্তু আপনি সেটা চানাচুর বলুন বা আপনার মশলা বলুন বা যেটাই বলুন না কেন, প্রথমে কিন্তু আপনার প্যাকেজিংটা দেখবে। আপনার যেরকম প্যাকেজিং হবে তার উপরে কিন্তু আপনার সেলটা হবে। তো সেক্ষেত্রে আপনি যদি চেন ওয়াইজ আপনি যদি প্যাকেজিং করে আপনারা যদি সেল করতে পারেন মার্কেটে কিন্তু আপনার ভালো সেল হবে। এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একটা মেশিন কিনে অনেকগুলো ব্যবসা, অনেকগুলো ব্যবসা কিন্তু আপনি করতে পারছেন, একসাথে করতে পারছেন। আচ্ছা, কলকাতা বলতে সব জায়গায় বলেন প্রচুর মেশিনারি কোম্পানি রয়েছে, তারাও এই মেশিন বিক্রি করছে। হ্যাঁ, এই কথাটা আপনি ভালো বলেছেন। কারণ হচ্ছে গিয়ে আমাদের এখানে যা যা মেশিন রয়েছে, এখানে এক এক ধরনের না, আপনার 100+ মেশিন রয়েছে। আপনারা আমাদের এখান থেকে আমাদের যা যা মেশিন দেখছেন এগুলো সব আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, আমাদের এখানে আপনারা যে ফেসিলিটিগুলো পাচ্ছেন হয়তো তারা হয়তো আপনারা অন্য কোম্পানি আপনাকে দিচ্ছে না বা তার পাচ্ছেন না, কারণ আমাদের এখানে আপনার মেশিনের যতটা আপনারা মিনিমাম রেঞ্জে আপনারা পাবেন হয়তো তারা আপনাকে দিতে পারবে না। তো সেক্ষেত্রে একটা কথাই বলবো, যারা বেকার ভাই বোনেরা যারা ঘরে বসে রয়েছেন তারা একবার আসুন আমাদের কোম্পানিতে ভিজিট করে যান, আপনাদের কিন্তু মন পছন্দ মতন কিন্তু আপনার মেশিন নিয়ে আপনারা কিন্তু বিজনেস করতে পারবেন। ভিডিওটা যেহেতু বাংলাতে হচ্ছে, বাংলাদেশের দর্শকবন্ধুরা আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা রয়েছে, তারা ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু মেশিন আপনারা নিয়ে নিতে পারবেন। যারা ভাবছেন যে বাড়িতে বসে একটা বিজনেস করবেন তো সেক্ষেত্রে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করলে পরে আমরা সম্পূর্ণ আপনাদেরকে গাইড করবো যে আপনারা কিসের উপরে বিজনেস করলে পরে আপনারা মাস গেলে একটা হিউজ অ্যামাউন্ট আপনারা আর্ন করতে পারবেন।